মার ঘুরিয়ে উড়িয়ে কিংবা চার ছক্কা হই হই, বিশ্বকাপের থিম সঙের কথা মাথায় এলেই যে কারো মস্তিষ্কে গুনগুনিয়ে বেজে চলে এই গান দুটি। অথবা 2015 আর 2019 বিশ্বকাপের থিম সঙের কথাই ধরা যাক, এই দুটি থিম সঙও কুড়িয়েছিল প্রশংসা। এখনও গান দুটি শুনলে সেই দুই বিশ্বকাপের সময়টায় ফিরে যান ক্রিকেট ভক্তরা। কিন্তু 2023 কি এমন কিছু হবে? বেশ ঘটা করে আইসিসি প্রকাশ করেছে বিশ্বকাপ 2023 থিম সং। আয়োজক দেশ ভারত বলে অনুমিতভাবেই থিম সংও হিন্দি ভাষায়। কিন্তু এই থিম সং শুনে শুরু হয়েছে হাসি ঠাট্টা, কেউ কেউ হারিয়েছেন মেজাজ। সমর্থকদের বড় একটি অংশ তো অবলীলায় বলেও দিচ্ছেন ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে জঘন্য থিম সং এটা। ভারত বিশ্বকাপের থিম সংয়ের নাম দিল জাসান বলে। পুরো থিম সংয়ের মিউজিক ভিডিও জুড়ে আছেন বলিউডের আলোচিত অভিনেতা রণবীর সিং। যদিও বিশ্বকাপের মতো ইভেন্টের থিম সংয়ে রণবীরের উপস্থিতি মানানসই কিনা এমন প্রশ্ন উঠছে। বলিউডের প্রখ্যাত সুরকার প্রীতম বানিয়েছেন এই গান, যার লিরিক লিখেছেন শোলকে লাল ও সাবেরি বার্মা। আর মিউজিক ভিডিওর কোরিওগ্রাফির পেছনে রয়েছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বার্মা। 3 মিনিট 22 সেকেন্ডের এই গান দেখার পর ভক্তদের মধ্যে দেখা গেছে বিরূপ প্রতিক্রিয়া। কেউ কেউ কোনোরকম দ্বিধা ছাড়াই বলছেন বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে জঘন্য থিম সং এটা। অতীত হাতড়ে বেড়াতে গিয়ে অনেকে তুলে ধরেছেন বাংলাদেশে অনুষ্ঠিত 2011 বিশ্বকাপের থিম সংয়ের প্রশংসা। আইসিসি বিশ্বকাপের থিম সং নাকি বলিউডের মাঝারি বাজেটের আইটেম সং, এমন প্রশ্ন উঠেছে সমর্থকদের মধ্য থেকে। বিগত বিশ্বকাপগুলোর থিম সংয়ের মতো এই থিম সং কি পারবে সময়ের সাথে সাথে সমর্থকদের মনে জায়গা করে নিতে? সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।